শ্রোডিঙ্গার সমীকরণটা ওই বোর্ডে লিখতে দেবে। তৈরি করতে বলবে শ্রোডিঙ্গার সমীকরণ, কোয়ান্টাম মেকানিক্সের কথা বলবে, কোয়ান্টাম মেকানিক্স শ্রোডিঙ্গার সমীকরণ তৈরি করতে বলবে বোর্ডে। তুমি যদি মুখস্থ না পারো তৈরি করতে পারবে, কয় রকমের আছে আবার সময় নির্ভর, সময় অনির্ভরশীল, দুটো দুটো ফর্মই লিখে দেবে। শ্রোডিঙ্গার সমীকরণ দুটি ফর্ম প্রতিপাদন, মুখস্থ লিখতে চাইলে অনেক সময় ভুল করা হবে, বুঝবে বোর্ডে তোমাকে লিখতে পাঠাবে, ওখানে প্রতিপাদন করতে হবে। প্রতিপাদন সংক্ষেপে উচ্চ সংক্ষেপে দুই তিন লাইনের ভিতরে একটা করে দেখাই দেবে। তোমার ওই যে পরীক্ষার জন্য যে দুই তিন পাতা লম্বা করে প্রতিপাদন না ছোট করে প্রতিপাদন, এটা তোমার বই দেখার কোনো ঘটনা না। একেবারে সহজ কথা, দুইটা অংশ আছে, ওই যে ওই লাইনের ইকুয়াল টু কি আবার এই যে হয়ে গেছে পি স্কয়ার বাই টু আই জি প্লাস বি, আবার পি ইকুয়াল টু কি মাইনাস অফ আই স্কয়ার ডেল বাই ডেল এক্স, কষে তো বসে দিল হয়ে গেল। আর এটা ই যদি ওপাশে রেখে দাও তাহলে এটা হয়ে গেল কি সময় নিরপেক্ষ, সময় নিরপেক্ষ, সময় অনির্ভর, কারণ ইর পরিবর্তে আবার কি বসানো যায় বলো, ই ইকুয়াল টু কি লেখা যায় আই স্কয়ার ডেল বাই ডেল এক্স, মানে এটা বসে দিলে দেখো হয়ে গেল কি সময় নির্ভরশীল সমীকরণ হয়ে গেল। তাহলে এগুলো একমাত্র তুমি এইটুকু শিখে রাখো, এইটুক শিখে বুঝছো ওই শ্রোডিঙ্গার সমীকরণ ওর ভাগ নেই, ভাই ভাই এইটুক দিয়ে চালাই দেওয়া যায়, ওর থেকে বেশি দেওয়ার পারে। এই সময় নির্ভরশীল সময় নিরপেক্ষ লিখতে পারলেই সে ভাবে ভালো মেলা যাবে, সেটা অনেক বড় বেশি ওর উপরে খুব একটা যাবে। হ্যাঁ ফোর্থ ইয়ারে যদি আসে আবার এখানে কিন্তু ওই এর সাথে আবার জুড়ে দেবে না, কি জানি জানো তিন চিন তিন চিন প্রপোর্শনাল থ্রি পিকচার, এই যে শ্রোডিঙ্গার সমীকরণ বলে আর কিন্তু ওই থার্ড ইয়ার আর থাকবে না, এই সমীকরণ লেখার দরকার পড়বে না। এই তিন চিত্রগুলো কে কি নির্ভরশীল কে কি নির্ভরশীল না, এগুলো ঠিক আছে চিত্রটা কি মানে সংক্ষেপে চিত্রটা বুঝাই দিতে হবে, এইটাকে শ্রোডিঙ্গার চিত্র বলে, এটাকে ডিরাক বলে, এটাকে হাইজেনবার্গ বলে, এটা বুঝাই দিতে হবে। তাহলে এর সাথে তিন চিত্র নিয়ে কথাবার্তা বলবে নিচে লিখে রাখো, হাইজেন বাইকের অনিশ্চয়তা নীতি সব জায়গায় লাগে, অনিশ্চয়তা নীতি এইবার গোরের তত্ত্ব এটা থার্ড ইয়ারে কিন্তু বর্ষ মনে আছে তো হাইড্রোজেন পরমাণু গোরের যে তত্ত্বটা ছিল আচ্ছা, এবার ফোর্থ ইয়ারে যদি এসে ধরে এরপরে কেউ নির্ভর বেগ অপারেট হবে এগুলো সব জানা জিনিস দেখো, কৌণিক ভরবেগ অপারেটর কি পড়েছিলে এল নাকি এল জে এস, তিন ধরনের আছে, এল হচ্ছে অরবিটাল, এস হচ্ছে স্পিন, আর এই দুটো যোগ করে দিলে টোটাল হয়ে যাবে। আচ্ছা তাহলে এদের ছোট ছোট কতগুলো সম্পর্ক আছে, কম্পিটিশন সম্পর্ক আছে, ওই কম্পিটিশন সম্পর্কগুলো একটু দেখে রেখো, ও প্রতিপাদন দেবে না, হ্যাঁ প্রতিপাদন দরকার নাই, একেবারে মেইন মেইন কতগুলো সম্পর্ক ওইগুলো রেজাল্টগুলো একটু দেখে রাখো আর কিছু। আচ্ছা তাহলে এখানে গেল তোমার, আচ্ছা এবারে নিচে একটু লিখে রেখো, এগুলো পয়েন্ট দিয়ে লেখো, ডিরাকের গ্রাফিক নোটেশন না, ডিরাক চিত্র না, হ্যাঁ গ্রাক গ্রাফিক নোটেশন, যে নোটেশনটা কোনটারে ব্যা বলে কোনটারে কেক বলে, এইটা পাশাপাশি বসালে কি হয়, মুখোমুখি বসালে কি হয়, ব্র্যাকেট নোটেশন, ও ব্র্যাকেট, হ্যাঁ ব্র্যাকেট, আমি বলছি ব্র্যাকেট নোটেশন, ব্র্যাকেট সমীকরণ, ব্র্যাকেট নোটেশন। আচ্ছা কখন এটা অপারেটর হয়, কখন এটা স্কোয়ার গুণিত হয়, এগুলো দেখবার সামনে মানে মুখোমুখি বসালে কি হয়, সামনে পিছনে বসালে কি হয়, একেবারে প্রিলিমিনারি জিনিস, বেশি বাইরে যাবে।
আচ্ছা হ্যামিলটনই একটা ভালো করে শিখবা, দুই জায়গায় তিন জায়গায় লাগে হ্যামিলটনই। আচ্ছা আরেকটা জিনিস মাঝে মধ্যে ধরে এই কোয়ান্টাম বলবিদ্যা শিখাচ্ছে তো স্টুডেন্ট শিখাচ্ছে, থার্ড ইয়ারে পড়েছিল, ফোর্থ ইয়ারেও মাঝে মধ্যে পড়ে, ফোর্থ ইয়ারে মাঝে মধ্যে পড়ে, দুটো শিখাচ্ছে বলে কোয়ান্টাম বলবিদ্যা শিখাচ্ছে। একটা কমন জিনিস ধরে এক্স পি এক্স কম্পিটিশন করলে কত হয়, সবার মুখ যে কেন বন্ধ হয়ে যায় আমি বুঝি না, ভয় পাচ্ছে যেটুকু পারে সেটুকু বলতে পারে না, ভয়ের কি আছে, এরকম ভয় পাইলে তো হবে না, কিসের ভয়, তুমি ভুলভাল হবে যা একটা মারিয়ে দেবা একেবারে ঘটা, যা মনে আসে সেইটা মারিয়ে দেবে। এবার ওর উপরে স্যার পেশানো শুরু করে দিত, বলবা পারি না স্যার, পারলে বলবা হ্যাঁ পারি, না পারলে বলবা পারি না, পরিষ্কার করো পেশাইলে তুমি পেশ খাবা কেন, তোমার কাছে হ্যাঁ না আছে, যেটা পারো বলবো না পারো না বলবো, তুমি সব পারবা এটা তো বলি না স্যার, তোমরা সব পারবে এটা আমরা আশাও করি, কিন্তু কিছু কিছু জিনিস যেমন এটা না পারলে কোয়ান্টাম মেকানিক্স পড়তে আর পাস করলে কেন, ওইটা দিয়েই তো শুধু সব জায়গায় পরে বলবেন এক্স পি আই কত হবে, তাহলে তো এই পেশানো শুরু হয়ে গেল, কত হবে বল, জিরো, এক্স পি আই জিরো, কেন বলবো জিরো, কেন বলবো জিরো, এটা এটা কেন জিরো হলো, এটা কেন জিরো হলো, জিরো হলে কি বলে, জিরো হলে কি বলে, জিরো জিরো হলে, হ্যাঁ বলো জিরো হয় কেন, আমি প্রশ্নটা করেছি জিরো হয় না, মেইন কথা হলো কি এরা একে অপরের উত্তরটা হলোই পড়ালেখার বিষয় দুটো ভিন্ন জিনিস, ভিন্ন জিনিসের কম্পিটিশন করলে আচ্ছা এই এক্স পি এক্স কিন্তু ধরবে, এইটা অনেক সময় কিন্তু একটু অঙ্ক করে বের করতে পারে, তবে সবাই কিন্তু একটা জিনিস কনফার্ম থাকো, শ্রোডিঙ্গার সমীকরণ দুটো কিন্তু মাস পরিবর্তন করতে হবে, তিন চার লাইনের ভিতরে আমি যেভাবে বললাম নিশ্চয়ই পারবা, এখান দিয়ে আচ্ছা তো কোয়ান্টাম মেকানিক্সে মনে হয় এইগুলো দেখলে আর লাগবে, ও তেমন বুঝবি কেউ যাবে না, এই আপনার জায়গা দিয়ে ও জায়গায় বলার মতো তারপরেও তুমি ওই ওই নিয়মটা একটু শিখে রাখো, শুধুমাত্র পাঠার বেশন একটু শিখে রাখো, বিচলন বিচলন তত্ত্ব কি কখন ঘটে কি কখন ঘটে
ছোট্ট কথা, ছোট্ট কথা, বিচলন তত্ত্বটা কি কখন থাকে? ছোট্ট কথা যোগ করতে হয়, যোগ করে শ্রোডিঙ্গার নিয়ম অনুসারে আমরা যে সমাধানটা করবো ওইটাকে বলা হচ্ছে তোমার বিচলন তত্ত্ব বা পাটার তত্ত্ব। যেমন যদি আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি বিষয়টা, এরকম পৃথিবীর সাথে সূর্যের বড় টান আছে না, আমরা কাকে কেন্দ্র করে ঘুরতেছি? সূর্যকে কেন্দ্র করে। তাহলে এখানে যে গ্র্যাভিটেশন ফোর্সটা পৃথিবীর উপরে, একটা সেন্ট্রাল বড় অংশ কার সাথে? সূর্যের সাথে। আচ্ছা, এই আরো 7-8টা গ্রহ আছে না সূর্যের? হ্যাঁ, বুধ শুক্র পৃথিবী মঙ্গল। তাহলে পৃথিবীর সাথে বুধ শুক্র মঙ্গল এরও তো একটা আকর্ষণ আছে, আছে কিনা সেটা কম। তাহলে এখন যদি আমরা ওই সূর্যের টানের সাথে যদি অন্য অন্য গ্রহগুলোর টান যোগ করে দিই, তাহলে সূর্যের টানটাকে কোন পার্ট বলবো? হ্যামিল্টন মানে তো শক্তি নাকি কি প্লাস হবে? তাহলে ওইটা হলো সেন্ট্রাল পার্ট। আর ওই যে মঙ্গল শনি বৃহস্পতি যারা টানতেছে পৃথিবীর, ওইটাকে কি পার্ট বলবো? এইচ প্রাইম, ওইটা হলো বিচলিত। তাহলে এখন আসলে আমাদের হিসাব নিকাশ করতে গেলে শুধু সূর্যের সাথেই তো আমরা হিসাব নিকাশগুলো করি, তাহলে হিসাব নিকাশে নিশ্চয়ই কি আছে, ত্রুটি আছে। তাহলে এর সাথে কি যোগ করা উচিত? কোয়ান্টাম মেকানিক্যালি করতে গেলে শনি কতটুকু টানতেছে, বৃহস্পতি কতটুকু টানতেছে, একটু যোগ করে যদি দিয়ে আমরা করতে পারতাম, তাহলে একেবারে ওবিকল বা একেবারে খুব সুন্দর রেজাল্ট আসে। তাহলে আমরা যদি এইভাবে কোনো কাজ করি, তাহলে সেইটাকে বলবো আমরা বিচলন। তাহলে মূল কথা এত ব্যাখ্যা না, মূল কথা হলো কি, যখন হ্যামিল্টনিয়ানটাকে কয়টা পার্টে ভাগ করা যায়, দুইটা পার্ট। কীরকম? একটা হবে সেন্ট্রাল পার্ট, সেইটা হবে অনেক অনেক বড় নাকি না? তুমি ভুলে ফেলাইছো পরিবর্তন। তোমার তুমি যে কথাটা বলতেছো সে কথাটা আমি আগে আটটু পিছনের থেকে বলবো। তুমি বলতেছো সন্নিকর্ষ পদ্ধতি, অ্যাপ্রক্সিমেশন পদ্ধতি কয় রকমের আছে তুমি সেইটা বলো। হ্যাঁ, বিচলন, 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 অ্যাপ্রক্সিমেশনের ভিতরে তিনটে আছে, একটা হলো বিচলন, একটা ভেরিয়েশন, আর একটা হচ্ছে ডব্লু। তুমি সেই অ্যাপ্রক্সিমেশনের ভিতরে এখন বলতেছো বিচলন। হ্যাঁ, বিচলন আবার কয় রকমের আছে? কখন কখন হয় এটা সময় নির্ভরশীল, কখন সময় নির্ভরশীল, কি করে বুঝবো? সেন্ট্রাল, সেন্ট্রাল পার্ট চিরকাল একই থাকে, সহজ কথা, এটা কোনো জটিল কথা না, সেন্ট্রাল পার্ট চিরকাল একই থাকে, ও সময়ের উপর নির্ভর করে না, পৃথিবীর সাথে সূর্যের টান ছিল না। কিন্তু এই ঘোরাফেরার, ঘোরাফেরার কারণে দেখো চাঁদের সাথে পৃথিবীর দূরত্ব কম বাস হয়, মঙ্গলের সাথে কম বাস হয়, পৃথিবীর সাথে কম বাস হয় এবং সূর্যের সাথে কম বাস হয়। তাহলে এই যে পাঠার পাটটা বিচলিত অংশটা, এটা সময় নির্ভরশীল হতে পারে, আবার কোনো কোনো সময় সময় অনির্ভরশীল হতে পারে। তাহলে যখন ওই যে এই স্ক্রাইমটা সময় নির্ভরশীল হয়, তখন ওইটাকে বলি আমরা সময় নির্ভরশীল। আচ্ছা, যখন ওইটা সময় নির্ভর হবে না, তখন আমরা বলি সময় অনির্ভরশীল। ফার্মি কোল্লোলুম রুল কি পড়েছিলে? ফার্মি সুবর্ণ নীতি, পরীক্ষা দিতে এসেছে নিয়মটা কিন্তু সময় অনির্ভর। এখানে একটা পরমাণুর ভিতরে যা ঘটতেছে, আজকেও যা ঘটবে কালকেও তাই ঘটবে, ওখানে যে ঘটনা ঘটতেছে সবগুলো সময় অনির্ভর। কিন্তু একটা তুমি সরল দোলন নিয়ে যদি কাজ করো, সেটা তুমি টেনে ছেড়ে দিচ্ছি, এখন একরকম পরে আর একরকম, পরে আর একরকম, তাহলে এইটা হলো সময় নির্ভরশীল। দেখ, কোয়ান্টামে আর লাগবে না এইগুলো, দেখো আর যেগুলো পড়া করা আছে খুব সংক্ষিপ্ত জিনিসগুলো, এখানে ডিস্টিং কোনো প্রশ্ন ধরবে না যে এইটা সংখ্যা বলো, এইটা মুখ বলো, সেগুলো বললে খুব সহজ জিনিসগুলো, যেমন বলের সংখ্যা দাও, কাজের সংখ্যা দাও, এ তো এর এগুলো
এগুলো ধরবে, ধরার ভয় এটা তো মানে এগুলো ধরবে, না পারলে তোমার নিচের দিকে নিয়ে যেয়ে ধরবে, পারতেছে না তোমার ধরবে। আচ্ছা সবার জন্য একটা প্রশ্ন আউট, কিন্তু কোর্স কয়টা, কোর্সগুলোর নাম লেখো সুন্দর করে, এটা শিখবে সবাই। বাংলায় লিখলে বাংলা লিখবা, ইংলিশে লিখলে ইংরেজিতে, কোর্স সহ শিখবা। এটা সবার জন্য মানে ভাইবাতে মনে করো 50% ধরবে, না 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 শুধু ফোর্টি, শুধু ফোর্টি ইংলিশেরগুলো লাগবে না, শুধু ফোর্টি ফোর্টি আর ইংলিশে লিখতে বলবে। আচ্ছা তাহলে এবার আসি আমরা মেকানিক, আর একটা কোন সাবজেক্ট বললাম আমি, মেকানিক ইলেকট্রিক্যাল। আচ্ছা তাহলে কোয়ান্টাম বাদ দিলাম, যথেষ্ট হয়েছে। দেখো মেলা নতুন কিছু বলিনি, কিন্তু তোমাদের সব জানা জানি পড়া হচ্ছে, দেখে আসবা। আর বোর্ডে কিন্তু লিখতে দেবে, লেখার প্র্যাকটিস করো, মানে কি কাফা খাবি করে কি লিখবো, লেখাটা মুছতে চায় না, দুইটাই থাক, লেখার চেষ্টা করো। আমার অনেকে লেখার সময় হাতটা আগে পিছনে এটা ভাবে দিয়ে দিই, আমারটা এইভাবে পিছনে দিয়ে গাছটা সব দিয়ে নিয়ে লেখা করি, ওটা করবার হয়তো ভালো হবে না খাতা বুঝতে পারলে। আচ্ছা তাহলে এবার এসে আমরা মেকানিক্স স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, প্রথম কথা হলো মেকানিক্স কি, মেকানিক্স কি, এরপরে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কি, পরিসাংখ্যিক বলবিজ্ঞানটা কি, এটা তো তোমরা নিশ্চয়ই প্রথমের দিকে কথাগুলো পড়ছো, বুঝছো না পরিসাংখ্যিক বলবিজ্ঞান। আচ্ছা তাহলে মেকানিক্স গেল, এই মেকানিক্স কতগুলো আছে তোমার পড়ালেখা তো শেষ, অনার্স শেষ, ফিজিক্সে মেকানিক্স কোটা কোটা বললে যাব, আচ্ছা মেকানিক্স এর ভাগ করো তো, মেকানিক্স এর কয় ভাগ করো, দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, একটা কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা নিচে ক্লাস দিয়ে বলো, নিচের ক্লাস দিয়ে বলো মেকানিক্স এর কয় ভাগে ভাগ করা যায়, গতিবিদ্যার একটা হলো, হ্যাঁ বলবিদ্যারে ভাগ করা যায় দুই ভাগে, একটা হলো কি ওই ওইটা ভাগ, হ্যাঁ একটা হলো কি গতিবিদ্যার, একটা হলো স্মৃতিবিদ্যা, এই গেল মেকানিক্স এর, তাহলে ডাইনামিক্স, ডাইনামিক্স টা কি গতিবিদ্যা, গতিবিদ্যা কি বলবিদ্যা, না কি বলবিদ্যা কিন্তু, তাহলে এইবার বল ফার্স্ট ইয়ারতে কতগুলো মেকানিক্স পড়েছো, মেকানিক্স ক্লাসিক্যাল মেকানিক্স নিউটনীয় বলবিদ্যা পড়ছো, ওই নিউটনীয় বলবিদ্যা যেটা সনাতন ক্লাসিক্যাল মেকানিক্স, আর কি পড়ছো এইবার বল, কোয়ান্টাম মেকানিক্স পড়ছো, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ছো, দেখো তোমরা কিন্তু মেকানিক্স সব পড়া শেষ, তাহলে কি কি যদি ভাগ করো, প্রথম হলো ক্লাসিক্যাল মেকানিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স একেবারে আদি, তারপরে এটা কি কোয়ান্টাম মেকানিক্স, থার্মোডাইনামিক্স ক্লাসিক্যালের ভিতরে পড়ে, স্যার মেজর দুই ভাগে ভাগ করলে ক্লাসিক্যাল, এরপরে আসো ইলেকট্রোডাইনামিক্স, আর সর্বশেষ হলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। আমি বলো ফোর্থ ইয়ারে কয়টা মেকানিক্স পড়ছো, তিনটা সেট, কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, দুটো পার্টস
ওর একটা ক্লাসিক্যাল পার্ট আছে কোয়ান্টাম, কাজেই মানে আমরা বলতে পারবো না স্ট্যাটিস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পিওরলি ক্লাসিক্যাল না পিওরলি কোয়ান্টাম, পার্টলি কোয়ান্টাম পার্টলি ক্লাসিক্যাল এইভাবে বলতে, কিছু অংশ ক্লাসিক্যাল কিছু অংশ পুরোটাই আমরা ক্লাসিক্যাল বলতে পারবো না, পুরোটাই আমরা কোয়ান্টাম বলতে পারবো। আচ্ছা দেখ, তাহলে এখন এই বিষয়গুলো একটু ভালো করে শিখো, প্রথম দিকের ঘটনাগুলো ক্লাসিক্যাল মেকানিক্সের কেন দরকার আমাদের, কী কারণে লাগে। আচ্ছা এরপরে যে দুটো উপায়টা জিনিস খুব ইম্পর্টেন্ট জানো, সেটা হলো তোমার ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলো যেটা অবিভাজ্য কণাগুলো, অভিন্ন কণা কিছু কিছু অভিন্ন কণা মৌলিক হতে পারে, প্রথমত দুটো পার্থক্য, একটা হলো স্থিরাদ কণা আর একটাকে বলবো কোয়ান্টাম কণা, স্থিরাদ কণা বলবো আর একটা হলো কোয়ান্টাম কণা। এই কোয়ান্টাম কণার ভিতরে আবার দুই ভাগ আছে, একটা হলো কি মানে কোনটা কি পুরো ক্যাথমেটিক্স দরকার, কাদের ক্ষেত্রে কোনটা ঘাটে কোনটা চেয়ারে কেমন, সেইটার জন্য প্রথমে ছিল ডিস্ট্রিবিউশন বোলজম্যান এনট্রপি রিলেশনটা অনেক সময় একটু লিখতে পারে, বোলজম্যান এনট্রপি রিলেশন লিখতে বলে বলে কোনটা কি পদ একটু বোঝাও, মানে কে বিটা কি এসটা কি ডব্লিউটা কি এগুলো বুঝে যেতে পারে। আচ্ছা তো এখানে দেখবো অনেক ক্ষেত্রে এই সাবজেক্ট থেকে প্রশ্ন করতেছে না, অধিকাংশ ক্ষেত্রে একে এখানে যারা আসে খুব একটা কেউ এটা নিয়ে প্রশ্ন পারে করলে এত ক্রিমিনাল জিনিস কারণ তো বুঝছো থার্ড ইয়ারে তোমরা পড়ছো এটা বেশিরভাগ, এখানে খুব একটা সহজ প্রক্রিয়ারে নাই আসলে তো করা উচিত সব বিষয়, কিন্তু তোমাদের পাঁচ দশ মিনিটে ছেড়ে দেওয়া হয় একটা পাঁচ মিনিট একটা পুরো ভাই ভাই আধা ঘন্টা লাগে প্রত্যেকটা সাবজেক্টে করতে গেলে আধা ঘন্টা লাগে। আচ্ছা তাহলে এবার আসলে ইলেকট্রোডাইনামিক্সে প্রথম বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গসের সূত্র, কুলম্বের সূত্র, তারপরে ইম্পর্টেন্ট মানে কেউ যদি প্রশ্ন করে এই জায়গাটা ধরবে
ম্যাক্সওয়েল স্যারটা সমীকরণ লিখে বলছে ছিল না পড়ছো না একটু পাইছো তো আচ্ছা লিখতে বলবে লিখে বলবে প্রত্যেকটার সমকলন আকার আছে ব্যবকলন আকার আছে তোমার ওইটা দরকার নেই ব্যবকলন মানে কিছু বললে ব্যবকলনটা নেই সমকলনটা ডাইরেক্ট হয় না তো ওটা তৈরি করে দেখা ব্যবকলন ফর্মটাই লিখতে হবে আচ্ছা প্রতিটা প্ল্যাটফর্মটা কি বলে একটু শিখবা লিখতে পারলে যুদ্ধ জয় হয়ে গেল চারটে যদি লিখতে পারো যুদ্ধ জয় হয়ে গেল এরপরে ভুল ভাল করলে মেলা কিছু হবে তঙ্গবিরতা পরীক্ষা করে গেছিল কিনা জানি না পড়ছে এরপরে আসো ক্লাস নর্মাল বাংলা কি বলো স্বাভাবিক আর ব্যক্তি বিচ্ছুরিক নরমাল আর অ্যানোমালাস বাংলা বা ইংরেজি বলে অ্যানোমালাস আর তবে নরমাল এরপরে অংশন বিক্ষেপণ আর র্যালি বিক্ষেপণ আকাশ কেন নীল দেখায় এইসব করার সময় অংশন বিক্ষেপণের জন্য ঘটনাগুলো ঘটে তাহলে এই দুটো জিনিস মৌলিক জিনিস এইগুলো আর লাগবে উপপাদ্যটা আচ্ছা পয়েন্টিং ভেক্টরের এককটা কিভাবে বের করে একটু তোমরা শিখে নেবে মাত্রা হচ্ছে একক হচ্ছে ক্রস সূত্র মানে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে এক সেকেন্ডে কি পরিমাণ শক্তি যাচ্ছে লম্বভাবে সেইটাই হলো পয়েন্টিং এটা ইন্টারমিডিয়েটের বইয়েও কিন্তু আছে গণিত বিষয়ে ইন্টারমিডিয়েটের বইয়েও পাবো মেলা ঝুঁকিলে যাবে না ওই দিক থেকে নিয়ে চলবে আচ্ছা তাহলে এই পর্যন্ত আচ্ছা পয়েন্টিং এর উপপাদ্যটা একটু শিখে আছে আর কিছু যাবে না পরীক্ষা পড়ে গেছে নাকি এটা মারাত্মক ইম্পর্টেন্ট পয়েন্টিং এর একটা উপপাদ্য আছে পরিচুম্বকের শক্তি দুই ভাগে ভাগ হয় আগে বলুন তো এটা গেল হয়ে যাচ্ছে না তো
জানাদিন ইচ্ছা কোন কত বলবেন আমি ক্যান করে দেব খুবই সহজ ধরা হবে ভয়ের কোনো কারণ নাই যা কিছু এতগুলো চ্যাপ্টার একসাথে প্রশ্ন করতে গেলে ভিতরে যাওয়ার সময় থাকে না একেবারে মুখে বিপরীত প্রশ্ন করতে পারে না আর একটা অপশন তোমাদের দেওয়া হবে না ওই সবগুলো লেখা হলো তো তোমার একটা অপশন দেওয়া হবে যে তুমি কোনটা ভালো পারবে আমি প্রশ্নগুলো দিছি আমি তো থাকতেছি না আমি ধরবো এমন করে সে ধরলে তো অন্য প্রশ্ন ধরতে হবে আমার প্রশ্ন কিন্তু তাহলে ওরা কি বলে তার প্রফেসর সহসাটাকে তারা কি বলে না সেটাই তো বুঝতে পারি প্রতি চল সহসল মানে কোভিডিয়ান কন্ট্রাভেরিয়ান যদি কোভিডিয়ান তখন থাকে ওর নাম কি দেন স্যার হ্যাঁ আচ্ছা বলতে চাচ্ছি কোন দুইটা শিশুর যদি উপরে নিচে থাকে তাহলে তারা রূপান্তরটা লিখে শিখে রেখো কোনিকাটা রূপান্তর কিভাবে লিখতে হবে বলেছিলেন না টেনশন রূপান্তর না বললে তো টেনশন অ্যান্সার করা সম্ভব না রূপান্তর দেখতে হবে টেনশন প্রকাশ করতে গেলে রূপান্তর ছাড়া প্রকাশ করা যায় না আমরা ভেক্টরকে তিন মাত্রায় নিতে পারি থ্রি ডাইমেনশনাল ব্যবহার করতে তুমি কি চার মাত্রার জগৎ দেখছো দেখা যায় একটা মাত্রা কি সময় সারা দেখতে পারি না সে চলে যাচ্ছে মানে আমরা চার মাত্রার জগতে বাস করি কিন্তু আমার বিশ্বনাথ কয় মাত্রা তো যদি পাঁচ মাত্রার জগৎ দেখছো ছয় মাত্রার জগৎ দেখছো আর হিমালীয় জগৎ কয় মাত্রা অসংখ্য মাত্রা আমরা চার মাত্রা পাঁচ মাত্রা গেলে মাথা খারাপ হয় তিন মাত্রা চার মাত্রা এর সাথে একটুখানি বুঝি যে এর সাথে সময় চলে বেড়াচ্ছে কিন্তু যদি তোমাকে বলা হয় দৃশ্যমান চার মাত্রা পাঁচ মাত্রার জগৎ কেমন কল্পনা করতে পারি কিন্তু একমাত্রা তো কল্পনা করতে পারি দুই মাত্রা বাড়ি তিন মাত্রা বাড়ি চার মাত্রা সময় বাদ দাও চার মাত্রার কোনো জিনিস বল এখন তুমি বলছো রিমাইন্ড জগৎ এর মাত্রা তাহলে এই এর মাত্রা এর ম্যাথমেটিক্স করতে গেলে ভেক্টর দিয়ে সম্ভব তাহলে তখন আমাদের কোন এখন এই যে আমরা মাত্রা অনুভব করতে পারি না
যারা হলো ওই যে শয়তান, শয়তান বলে একটা টার্ম আছে না, ওগো মাথা কিন্তু মহা, ওগো মাথা প্রচন্ড, ওদের অ্যাথলেটিক্স হলো বুঝছো কিনা, ওরা ওই একশো মাত্রা দুশো মাত্রা সব বোঝে, তাহলে ওরা ওরা ক্যালকুলেশন করে সব টেন্সর, আমাকে ম্যাথমেটিক্স না, আমরা তিন মাত্রার বেশি পারি না, ওরা ওগুলো উদ্ভাবনও করে, ওরা এগুলো ম্যাথমেটিক্সে ভালো করে, আমরা উদ্ভাবন করি না, আমরা শুধু ম্যাথমেটিক্স করি, টেন্সরের বাস্তব অনুধাবন আমরা পারি না, আমরা ম্যাথমেটিক্স করি, তাহলে আইনস্টাইন খানিকটা বোধ হয় ওই দলের লোক ছিল, সেই তো আসলে টেন্সর, টেন্সর তার ওই রিলেটিভিটি ব্যাখ্যা করার জন্য কিন্তু সেই টেন্সর মধ্যে আমি ইনক্লুড করছি, তার আবিষ্কারগুলো ব্যাখ্যা করার জন্য ভেক্টর দিয়ে যখন হচ্ছে না তখন সে এই টেন্সরের টেন্সরের আশ্রয় নিয়ে সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করে, তাহলে এই জন্য বলা হয় টেন্সর হলো শয়তানের ম্যাথমেটিক্স, ইয়া করে বলা হয় যে আসলে তো আমরা বুঝতে পারি না ওই শয়তানটা ওইগুলো ভালো বোঝে, মেলা মাত্রা ওদের মাথায় ঢোকে, তো ওরা আসলে এই ম্যাথমেটিক্সটা ওদের চলছে, সেটাও এটাও বলা হয় কিন্তু শয়তানের অ্যাঞ্জেল একসাথে উচ্চারণ করা ঠিক না, এই জন্য উচ্চারণ করে না, তাদের জন্য উপযুক্ত, তারাও ভালো বোঝে, ভালো বোঝে বলেই দেখো ওই শয়তানও তাদের সৃষ্টি, কারণ ওদের মাথা সমান দেশে দিয়ে দুজন ফাইট করে বেড়াচ্ছে আর মধ্যে মধ্যে আমরা মরতেছি লেহা পড়া, আচ্ছা তাহলে এবারে সব আপেক্ষিক তত্ত্ব সাধারণ আর বিশেষ ভালো করে দুটো জিনিস সাধারণের শিকার যোগ্যতা বাবা না, আমি বলছি কি, আমি বলছি সাধারণ আর বিশেষ আচ্ছা সাধারণ তো সহজ হওয়ার কথা না, এখানে কিন্তু উল্টো উল্টো আইনস্টাইন এই ঠিক কাজ করে ওই সাধারণটার বিশেষ নাম দিত, বিশেষটা সাধারণ নাম দিলে ঠিক হবে, দেখো আপেক্ষিকতা তো সবাই বোঝে, মানে যে ধরনের হিসাব নিকাশ ম্যাথমেটিক্স আমরা করবো আমরা সবসময় একটা স্থির কোয়ার্ডিনেটের প্রেক্ষিতে করি, কিন্তু কোয়ার্ডিনেটটা যদি সচল হয় অর্থাৎ আপেক্ষিক গতিতে থাকে, আপেক্ষিক গতি থাকে দুটো পর্যবেক্ষক আর মানে পরীক্ষণীয় বস্তু, এর ভিতরে যদি আপেক্ষিক গতি থাকে তাহলে সেই ঘটনার পরিমাপ গুলিতে আমরা বলি আপেক্ষিকতা করি, আচ্ছা এখন এই গতি দুই ধরনের পদ্ধতি হতে পারে, এক হতে পারে সমবেগে আর একটা হতে পারে তরঙ্গন, তরঙ্গন হতে পারে একটা সমবেগে হতে পারে, যখন না সমবেগে হয় তখন হয় বিশেষ, আর যখন তরঙ্গন সহ চলবে তখন হচ্ছে সাধারণ, দেখো তরঙ্গন সহ চললে গতির সমীকরণ কয়টা পায়, তারাই বলে গতির সমীকরণ কয়টা, চারটা, আর একটা আছে সেটা বলা দরকার নাই, চারটাই আমাদের বলেছে চারটে সমীকরণের কয়টা তরণের আর কয়টা সমাবেগের, একটাই শুধু এস ইকুয়াল টু ভিটি, আর তিনটে হলো তরণ, ঠিক আছে আচ্ছা তাহলে দেখো ওই সমাবেগের একটা থাকার কারণে আমাদের কিন্তু বিশেষ তো সোজা হয়ে গেছে, যখন না তুমি তরণে যাবা তরণে গেলে তখন কি হয়ে যাচ্ছে, দেখো তিনটে সমীকরণ নিয়ে আমাদের এখন নাড়াচাড়া করা যাচ্ছে, আচ্ছা আবার দেখো এই তরণ কিন্তু আবার দুই কায়দায় হতে পারে, না বন্ধন বন্ধনও যা তরণ সমতরণ হলে আমরা ওই তিন ইকুয়েশন ব্যবহার করতে পারি, এখন মনে করো এর থেকে 30-40 কিলোমিটার উচ্চতার থেকে একটা বস্তু পড়ছে, কি ভাববে ওটা সমতরণে ভাবা যাবে, বাতাসের বাদ আমি ভুলে গেলাম বাতাস নাই, তাহলে এটা সমতরণ, পৃথিবী থেকে যত উপরে থাকবে তরঙ্গ যত পৃথিবীর কাছে আসবে, তাহলে এখানে যে তরঙ্গটা আছে এখানে ক্রমবর্ধমান, আমরা হয়তো অঙ্ক টঙ্ক করার সময় ঘুরি 9.8
আর এই 9.8 কখন হয়? যখন পৃথিবী থেকে বহু দূরে নয়, 2-3 কিলোমিটার ভিতর এটা 9.8। এখন যদি আমি 43 কিলোমিটার থেকে বলি তাহলে এটা কিন্তু সবুজ হবে, এটা ওখানে কম হবে, ধীরে ধীরে বাড়বে, তাহলে এটা হলো অটোমেটিক। তাহলে এই তো দেখো ত্বরণটা কিন্তু এমনিতেই জটিল, ত্বরণ আবার দুই ধরনের হচ্ছে, এটা হচ্ছে ক্রমবর্ধমান হতে পারে, ক্রম হ্রাসমান হতে পারে। শিকার্য সবাই জানো, দুজন শিকার্য, ঠিক আছে শিকার্য শিকার্যর সাথে কয়েকটা জিনিস একটু ইম্পর্টেন্ট, যেটা ধরবে যদি এখানে কেউ প্রশ্ন করে, লেন্থ কন্ট্রাকশন টাইম ডাইলেশন বুঝতে পারবে, দৈর্ঘ্য সংকোচন সময় সংকোচন সাধন, আরেকটা হচ্ছে ভর বৃদ্ধি, ভর বৃদ্ধি ভর শক্তির সমতুল্যতা। এই এক সূত্র দিয়ে কিন্তু বোম্বানের অবস্থা খারাপ করে দিয়েছে, এখনো ভয় আছে লোকজন যে আবার ইউক্রেনে পড়ে না। তাহলে সে যখন এটা শুনলো যে আমার এই ভয়াবহ ঘটনা ঘটে গেছে, তাই এটা দিয়ে যদি এই হইতো তাহলে আমি কোনোদিনই আবিষ্কার করতাম, মানে এইটা যে একটা ধ্বংসাত্মক কাজে ব্যবহার হবে এটা যদি সে কোনোদিন জানতো তাহলে সে এটা ব্যবহার করতো। সে কিন্তু আসলে মানে তত্ত্বটা দিছে, কিন্তু সে যে এটা দিয়ে বোম বানানো যায় এইটা সে মানে চিন্তা ভাবনা করেন, মানে ওই ওই অ্যাপ্লাইড এসে যায় না, সে কল্যাণের কথা ভেবে প্রত্যেক প্রযুক্তিরই এরকম একটা ওয়েবসাইট রয়েছে। ক্ষেত্রতত্ত্ব এগুলো তো খুব ইন্টারেস্টিং জিনিস।